হ্যালো ভিউয়ার্স আমার ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর থেকে বাংলার শিক্ষা পোর্টালে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রির কোশ্চেন দিয়েছে সেখান থেকে আমি আজকে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের যে কোশ্চেনটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটা সেটা আজকে আমি সমাধান করব তো কোশ্চেনগুলো একবার দেখে নাও তোমরা এখানে আমি এই কোশ্চেনগুলোকে খাতায় লিখে নিয়েছি এবার এইগুলোকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে উত্তরগুলোকেও লিখে নিয়েছি তো উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি তোমাদেরকে একটু বুঝেও দিচ্ছি তো তোমরা উত্তরগুলো দেখে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে চলো শুরু করা যাক তো দেখো আমি এখানে প্রশ্নগুলো এবং উত্তরগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখে নিয়েছি তো প্রথম প্রশ্নটা দেখো কোনো তড়িৎক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে কি বোঝায় তো দেখো এটা করতে হলে ভোল্টের সংজ্ঞাটা জানতে হবে সংজ্ঞাটা কি অসীম দূরত্ব থেকে এক কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে বহন করে আনতে কৃতকার্য এক জুল হলে ওই বিন্দুর তড়িৎ বিভবকে বলা হয় এক ভোল্ট এটা কিন্তু লিখতে হবে না এটা আমি বোঝানোর জন্য এখানে লিখে নিয়েছি দেখো তাহলে এইটা দেখে দেখেই আমরা এটার সঙ্গে মিলিয়েই উত্তরটা কিন্তু এরকম লিখতে পারি যে কোনো যেটা প্রশ্ন বলেছে সেটা আগে লিখে নিচ্ছি যে কোনো তড়িৎ ক্ষেত্রের একটি বিন্দুতে বিভব এক্স ভোল্ট বলতে বোঝায় কি বোঝায় যে অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে এক্স জুল কৃতকার্য করতে হয় বা শুধু কার্য করতে হয় লিখলেও হবে দেখো এখানে তাই আছে এক ভোল্টের সংজ্ঞা যদি এরকম হয় তাহলে এক্স ভোল্টের সংজ্ঞা কী হবে এক জুলের জায়গায় এক্স জুল হবে ঠিক এটাই কিন্তু আমি হুবহু লিখেছি তো দেখো মনে করো এটা একটা তরিত ক্ষেত্র আর এটা সেই বিন্দুটা এবার অসীম দূরত্ব এই দিক থেকে হুম কোনো একটা ধনাত্মক আধানকে সেই ধনাত্মক আধানটা কত এক কুলম্ব সেটাকে এখানে আনতে কৃতকার্য করতে হয় হচ্ছে এক্স জুল তাহলে সেটাই হচ্ছে এই যে এই বিন্দুটা এই বিন্দুটার বিভবকেই তখন বলা হচ্ছে এক্স ভোল্ট তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এবার দু নম্বর প্রশ্নটা দেখো কি আছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে সিক্সটিন অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গেলে প্রতি সেকেন্ডে তার মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো তো এখানে দেখো ইলেকট্রনের আধান দিয়ে দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস নাইনটিন কুলম্বো এটা ধরে নাও বলে দিয়েছে এটা তো দেখো এটার ক্ষেত্রে এখানে দেখো অ্যাম্পিয়ার দেওয়া আছে অর্থাৎ আই এর মান দেওয়া আছে তড়িৎ প্রবাহ মাত্রা আর প্রতি সেকেন্ডে মানে টি এর মান বলা আছে এক সেকেন্ড তাহলে আমরা এখান থেকে কী বের করে নেব এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা আই দেওয়া আছে সিক্সটিন অ্যাম্পিয়ার আর টি মানে হচ্ছে ওয়ান সেকেন্ড তাহলে ওয়ান সেকেন্ড ধরে যদি তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হয় তাহলে আধান যদি কিউ ধরা হয় তাহলে আমরা জানি আই ইকোয়াল টু কিউ বাই টি তাহলে এখান থেকে আই আর টি এর মান আমরা জানি কিউয়ের মান বের করব মানে কত আধান সেটা আমরা বের করে নিচ্ছি তাহলে কিউ ইকুয়াল টু কী হবে আই টি এবার আই এর মান সিক্সটিন আর টি এর মান ওয়ান তাহলে ইকুয়াল টু সিক্সটিন তাহলে এটা কী বেরোলো মোট প্রবাহিত আধান যেটা হচ্ছে সিক্সটিন কুলম এবার দেখো এখানে দেওয়া আছে একটি ইলেকট্রনের আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট নাইনটিন কুলম যেটা ই তাহলে সুতরাং প্রশ্নে যেটা বলা আছে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত ইলেকট্রন সংখ্যা তাহলে কত আমরা জানি ইলেকট্রন সংখ্যার সূত্র কোথার থেকে বেরোবে কিউ ইকোয়াল টু এন এটা আমরা জানি তাহলে এখান থেকে এনের মান বের করলে কি হবে কিউ বাই ই তাহলে কিউয়ের মান হচ্ছে সিক্সটিন কুলম তাহলে সিক্সটিন লিখলাম আর নিচে ই এর জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন লিখলাম এবার পয়েন্টটা উঠিয়ে দিলাম পয়েন্টটা ওঠালে কি হবে ওপরে দশ চলে যাবে তাহলে পয়েন্টটা উঠে গেল সিক্সটিন সিক্সটিন কেটে গেলো এখানে ওয়ান লিখলাম না লিখলেও হবে তবে লিখলে ভালো আর এটা ওপরে টেন রয়েছে এটা টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন রয়েছে এটা যদি ওপরে চলে যায় তাহলে ইন্টু টেন টু দি পাওয়ার নাইনটিন হবে অর্থাৎ টেন টু দি পাওয়ার নাইনটিন ইন্টু আরেকটা তাহলে যোগ করে কত হবে টেন টু দি পাওয়ার ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এটাই হবে ইলেকট্রনের সংখ্যা তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ এবার পরের প্রশ্নটা দেখো দেখো পরের প্রশ্নটা কি আছে কোন কোষের কোষের চালক বল মানে ইএমএফ ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কি বোঝায় দেখো এটা কিন্তু ওই আগের প্রশ্নটার মতোই হবে এক নম্বর প্রশ্নটার মতো কোনো তরিতকোষের তড়িৎচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝায় যে কোষটির পজিটিভ তরিদ্বার থেকে নেগেটিভ তরিদ্বারে এক কুলম্ব আধানকে নিয়ে যেতে ওয়ান জুল কাজ করতে হয় দেখো আগেরটার মতোই সংজ্ঞাটা হলো এখানে পজিটিভ তরিদ্বার থেকে নেগেটিভ তরিদ্বারে এক কুলম্ব তরিতাধানকে নিয়ে আসতে হবে সেটা করতে যে কার্যটা করতে হয় সেটাই হচ্ছে ওয়ান পয়েন্ট ভোল্ট তাহলে এখানে পজিটিভ তরিতার আমরা উচ্চ বিভব বলতে পারি আর নেগেটিভটাকে নিম্ন বিভব বলতে পারি তোমরা যদি তরি পজিটিভ তরিদার না লিখে উচ্চ বিভব থেকে লেখো তাহলেও কিন্তু হবে এবার পরের প্রশ্নটা দেখো ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো এবং লেখোচিত্রটি অঙ্কন করো দেখো এখানে আমি ওহোমের সূত্রটা লিখে নিয়েছি তাহলে লিখে নিলে গাণিত গাণিতিক রূপটা লিখতে আমাদের সুবিধে হবে সেই জন্য লিখে নিয়েছি তোমাদের কিন্তু এই উত্তরটার মধ্যে এটা সূত্রটা লেখার দরকার নেই আমি বোঝানোর জন্য কিন্তু এটা লিখে নিয়েছি তবে যদি লিখেও দাও তাহলেও কিন্তু কাটতে পারবে না ভুল হবে না তো দেখো সূত্রটা কি তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয় এটা হচ্ছে সূত্র এবারে গাণিতিক রূপটা কি হবে যেভাবে লিখতে হবে ঠিক সেভাবে গুছিয়ে লিখে দিয়েছি দেখো এই দেখো এটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে মনে কর এটা একটা পরিবাহী তার মধ্য দিয়ে তড়িৎ প্রভাব মাত্রা যাচ্ছে আই আর এ প্রান্তের বিভব হচ্ছে এ আর বি প্রান্তের বিভব বিভব হচ্ছে ভি তাহলে বিভব প্রভেদ কি যদি ভি এটা বেশি হয় তাহলে ভিএ মাইনাস এটা হবে বিভব প্রভেদ আর এটা কার সাথে সমানুপাতি এটা হচ্ছে এর সাথে সমানুপাতি তার মানে ভি এ মাইনাস ভি ভিটাকে আমরা ধরে নিচ্ছি ভি তাহলে ভি সমানুপাতি আই দেখো এটাই কিন্তু আমি এখানে লিখেছি যে ধরি এ বি পরিবাহীর এ এবং বি প্রান্তের বিভব যথাক্রমে এ ও ভি বি ভি এ গ্রেটার দেন ভিবি তাহলে বিভব প্রবত ভি ভি এ মাইনাস ভি বি হয় তাহলে পরিবাহীর এ থেকে বিয়ের দিকে প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে ভি সমানুপাতি আই এটা হচ্ছে সূত্র সূত্রানুযায়ী তাহলে ভি ইকাল টু এখানে সমানুপাতিটাকে সমান সমান করতে হলে একটা ধ্রুবক আনতে হবে সেটাকে ধরলাম যে কে তাহলে যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক তাহলে গাণিতিক রূপটা হয়ে গেল এবার হচ্ছে লেখচিত্র অঙ্কন দেখো এটাও যেভাবে লিখতে হবে একদম গুছিয়ে লিখে দিয়েছি লেখচিত্র দেখো নির্দিষ্ট শর্তে কোনো পরিবাহিত প্রান্তীয় বিভব প্রভেদের পরিবর্তন বিভব প্রভেদের পরিবর্তনটাকে ধরে নিলাম এক্স অক্ষ বরাবর এবং প্রবাহ মাত্রাটাকে ধরে নিলাম ওয়াই অক্ষ বরাবর তাহলে এইভাবে বসিয়ে নিয়ে আমরা কিন্তু লেখাচিত্রটা পেতে পারি এবং ওহমের সূত্র থেকে আমরা পাই হচ্ছে ভি ইকল টু আই আর এবার এইভাবে যদি আমরা মান বসাতে থাকি শুধু এটা এইভাবে আঁকলেই হবে অথবা এরকম আঁকতে পারো এটা এখানে হলে মনে করো যে এখানে একটা বিন্দু গেল বিভব প্রভেদ গেল একসক্ষ বরাবর তাহলে এটা তারপরে এখানে এসে তারপর যাবে এই অক্ষ বরাবর তাহলে এখান থেকে এটা তারপরের এরকম হবে তারপরেরটা এরকম হবে তো এটা আঁকতেও পারো নাও আঁকতে পারো প্রথমে যেটা আঁকা ছিল সেটা আঁকলেও হবে তাহলে এরকম হবে লেখচিত্রটা তবে দেখা যায় আইভি লেখচিত্রটি মূল বিন্দুগামী সরল লেখা তাহলে তোমরা যারা বই থেকে পড়েছো তারা তাহলে এটা জানোই যে এটা এরকম হয় তো এটাই হচ্ছে লেখচিত্র অঙ্কন তাহলে এটা এঁকে দিলেই হবে এইগুলো না আঁকলেও কিন্তু হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ তাহলে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিও অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তাহলে এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার